জীবন করে যাব, ইউটিউব থেকে তো এক সময় বিদায় নিবই, বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি জানি না কি হবে, আমার খুবই মন মেজাজ খারাপ থাকি, এজন্য আমার বাসা খুব একটা নোংরা হয় না। কার্পেটটা আবার বিছিয়েলাম, সবাই এসে একটু চাটা যদি খায় চায়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব গলার মধ্যে, মনে হচ্ছে কফ জমে আছে। এখন ঠিক বাজে সকাল 11:05 মতো বাজে। তো আমার বাসায় আজকে একটা গেট টুগেদার আছে, তো সেটার কারণে হলো আমি সকাল থেকে রেডি, ওয়ান ডিশ পার্টির মতো আর কি। তো হয়তো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না, কারণ সবাই কমফোর্টেবল না, আর সব কিছু শেয়ার করাও যায় না। তো আপনাদের ভাইয়া তাবিবকে স্কুলে দিয়ে তো অফিসে চলে গেছে, আজকে তাবিবকে আপনাদের ভাইয়াই দিয়ে যাবে, কারণ আমার বাসায় যেহেতু থাকবে অনেকে, তো বেরোতে পারবো না। যারা থাকবেন সবাই মেয়েরা, সবাই আপুরা, তো আমি আর বেরোতে পারবো না। তো আমার তেমন হাইফাই কিছু রান্নাবান্না নেই, আমার ডেজার্ট, সালাদ, ড্রিঙ্কস, আমাকে যেগুলো দেওয়া হয়েছে আমি সেগুলো রেডি করে ফেলেছি। তো বাসাটা সকালে উঠে একবারে সুন্দর করে ভ্যাকিউম দিয়ে ক্লিন করে ফেলেছি, বাহিরের ডোরটা লক করে দিয়েছি, এই যে বারান্দার ডোর লক করে দিয়ে এসিটা সেরে দিয়েছি, যাতে করে রুমটা ঠান্ডা থাকে। তো আমিও রেডি হয়ে গেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সুন্দর সোফা টোফা সব ঝেড়ে নিয়েছি সুন্দর করে, সব একদম ময়লা টয়লা যেখানে ছিল সব আগে আমি পরিষ্কার করে রেখেছি। আমি টুকটাক করে প্রতিদিনই পরিষ্কার করতে থাকি, এজন্য আমার বাসা খুব একটা নোংরা হয় না। কার্পেটটা আবার বিছিয়ে দিয়েছি, কার্পেটটা সবসময় দিই না, কারণ ওই তোষান তাবিব এটা ওইটা খায়, পরে নোংরা হয়, এই কারণে গেস্ট টেস্ট আসলেই কার্পেটটা বেছানো হয়। আর একটা পেন্টিং এই যে উপরে, এটা পেন্টিং না, ওয়ালপেপার, ওয়ালম্যাট সরি, এই ওয়ালম্যাটটা এখানে দিয়েছি, এটার উপরে, এখানে কলা গাছের একটা ছিল, এটার উপরে এটা সেট করেছি। আসলে এই বাসায় এত এত প্রেক দেওয়া, বাড়িওয়ালাই মনে প্রেক লাগাইছিল, তো এই কারণে আর এখানে ড্রিল ট্রিল করা লাগে না আমার। তো টেবিল টেবিল সব সুন্দর করে গুছানো, এই রুমটা তো কালকেই দেখিয়েছিলাম, গুছিয়ে রেখেছি, জায়নামাজ রেখেছি সবার জন্য সুন্দর করে একদম সেট করা। তারপরে দেখাচ্ছি এই যে কালকে রাত্রে এই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, সবাই এসে একটু চাটা যদি খায় চায়ের সাথে খাবে, এই কারণে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম। পিঠাটা মজা হয়েছে, আমি রাত্রে একটা টেস্ট করেছিলাম, চা বানিয়ে ফ্লাক্সে ভর্তি করে রেখেছি, চা খাওয়ার জন্য ওয়ান টাইম কাপ রেখেছি, এখানে এই ডিব্বাটার মধ্যে আমার সেই পছন্দের বিস্কুট রেখেছি, যাতে কেউ যদি চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে চায় সেটাও খেতে পারবে। বিস্কুটটা আমি আলাদা করে প্লেটে সার্ভ করতে পারতাম, এতে করে বিস্কুট নরম হয়ে যেত, এ কারণে ডিব্বাটার মধ্যে রেখে সামনে এভাবে রেখে দিয়েছি। তাবি তো সাবি তোষণের ইয়ে কি জানি বলে টিফিনের। তারপরে এই যে পানি রেখেছি জগ ভর্তি করে, সব কিছু মোটামুটি একদম সুন্দর রেডি করাই আছে। পানিটা একটু সামনের দিকে রাখলে দেখতে সুবিধা হবে, না হলে পানিটা এই দিকে রাখি, অনেক জায়গা আছে, এখানে পানিটা রাখি। সব রেডি, সেই সকালবেলা ক্যামেরাটা অন করেছিলাম, বলেছিলাম আমার বাসায় একটা গেট টুগেদার আছে, তো সেটা শেষ করে বাসাটা সব ক্লিন করতে করতে আমার একদম বেজে গিয়েছিল 5টার দিকে। আমি খাওয়া দাওয়া করেছি, তারপরে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার বললাম না গতকালকেই বলেছি যে একটু একটু আমার মানে গলা ব্যথা করছে, আমার একটু একটু ইয়ে লাগতেছে, কি জানি বলে ঠান্ডা ঠান্ডা লাগবে এরকম লাগতেছে। এটা হলো তোষানদের সায়েন্স প্রজেক্ট, এই যে সায়েন্স প্রজেক্ট, এটা সায়েন্স প্রজেক্টটা ওরা স্কুলে কমপ্লিট করেছে, তোষান আবার আজকে এটা বাসায় নিয়ে এসেছে, ওরা মনে হয় জমা দিবে। এই যে এখানে অনেকগুলা কাপ আছে, প্রত্যেকটা কাপে আলাদা আলাদা করে কালার নেওয়া, তারপরে মাঝখান দিয়ে যেভাবে টিস্যু দিয়ে দেওয়া হয়েছে পাইপের মতো করে, তো একটা থেকে আরেকটাতে কীভাবে ট্রান্সফার হয়, যাই হোক এখানে সব ডিটেলস লেখা আছে, ম্যাটেরিয়ালস কী কী, ওয়াটার, পেপার, টাওয়ার্স, ফুড কালারিং ইন প্রাইমারি কালার্স, তারপরে এই যে সব সুন্দর করে লেখা আছে। এই যে বিশাল বড় সায়েন্স ফেয়ার 2024 এক্সপেরিমেন্ট প্রজেক্ট আর কি, তো তোষান আজকে এটা স্কুল থেকে এনেছে, তো আমার কাছে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছবিগুলো ওরাই করেছে, ওরাই এক্সপেরিমেন্টটা করেছে, করে ছবিগুলো ওরা তুলেছে, তুলে এটা ওরা এই যে এভাবে প্রিন্ট আউট করে এই বড় এটার মধ্যে সুন্দর লাগিয়ে দিয়েছে। টাইটেল হলো রেইনবো ওয়াকিং
ওয়াটার এক্সপেরিমেন্টস। এটা হলো ওদের টিম লিডারের নাম লেখা। তো ঠিক আছে, এটা সুশান কালকে আবার নিয়ে যাবে স্কুলে। এই তো সারাদিন মোটামুটি পরিশ্রম হয়েছে, বাসটা সব সকালেও ক্লিন করেছি, সবাই যাওয়ার পরও আবার সুন্দর করে ক্লিন করলাম। আর যেহেতু ঠান্ডার ভাবটা আছে, এই জন্য শরীরটা খুব একটা ভালো লাগছে না। এখন সব জায়গাতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবারই দেখা যাচ্ছে ঠান্ডা সর্দি জ্বর এগুলো লেগেই আছে। তো আমার ঠান্ডা সমস্যা, নর্মালি আমি তো ঠান্ডা কিছুই খেতে পারি না, ঠান্ডা ড্রিঙ্কস, ঠান্ডা পানি কোনো কিছুই আমার সহ্য হয় না। আর আমি চেষ্টা করতেছি, আমি ড্রিঙ্কস টাইপের জিনিস মোটামুটি বলতে গেলে খাওয়া বাদ দিয়ে দিয়েছি। বাসায় তো এখন গেস্ট আসলেও অনেক সময় চেষ্টা করি, নিজেদের মানুষ হলে চেষ্টা করি ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করার, না কেনার। আর আজকে অবশ্য কেনা হয়েছিল, কারণ অনেক বাচ্চারা খেতে চায়, আবার অনেকে বিরিয়ানি পোলাওয়ের সাথে একটু না খেলে ভালো লাগে না, এই জন্য রেখেছিলাম বাসায়। তো আমি এক ঢোক শুধু মনে হয় তাবিব খাচ্ছিল, তখন তাবিব আমাকে বলছে আম্মু নাও নাও, তখন এক ঢোক খেয়েছি, তাও ফ্রিজের না বাইরের, কারণ আমি ঠান্ডা নিতেই পারছি না। আমার ঠান্ডার এত সমস্যা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যেই ঠান্ডার জন্য আমার ক্লিনিকে যাইতে হয়। আমার কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে ক্লিনিকে বা ডাক্তারের কাছে আল্লাহর রহমতে যাইতে হয় না, শুধুমাত্র এই টনসিল ফোলা, গলা ব্যথা এইসবের কারণে আমার ক্লিনিকে যাইতে হয়। আর এখানে ক্লিনিকে গেলে এক গাদা ওষুধ ধরায় দেয়, এই এত অ্যান্টিবায়োটিক এসব ওষুধ এত কিছু খাইতেও ভালো লাগে না। কিন্তু আমার গলা ব্যথা যদি হয়, আমার টনসিল যদি ফুলে, আমি ক্লিনিকে গিয়ে ওই গলা ব্যথার ওষুধ না আনা পর্যন্ত আমার এই টনসিল জীবনও ভালো হবে না। আল্লাহ রহমত করে ওষুধ দাওয়া তো আল্লাহই বলেছেন যে দাওয়া সেবন করতে হবে, আল্লাহ অসুখ দিয়েছেন, শেফা দেওয়ার মালিক আল্লাহ, সবসময় তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। তারপরও এই ওষুধ আমার কীভাবে জানি খাইতেই হয়, আমি চাই অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু পারি না। তো এখন গলা ব্যথার পর্যায়ে আল্লাহর রহমতে যায়নি, কিন্তু গলার মধ্যে খুশখুশ করতেছে, কেমন জানি লাগতেছে, খারাপ লাগতেছে। হলো আলহামদুলিল্লাহ বিল্লাম, ঘুমাই যাব, একটু ঘুম ঘুম আসতেছে। তাবিব তোশানকে নিয়ে আপনাদের ভাইয়া শুয়ে পড়ছে, ওদের স্কুল যেহেতু অনেক সকালে, ওরা তাড়াতাড়ি ঘুমায় যায়। যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, মানুষ বা প্রতারক কত প্রকার হতে পারে ও কি কি, সেটা আসলে আমরা দেখি তাই না, আমরা দেখি, দেখে তারপরে আমরা বোঝার চেষ্টা করি যে প্রতারক কি, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই। এই যে একটা বড় একটা নাম করা বাংলাদেশের একটা অনলাইন পেজ, আপনারা অলরেডি হয়তো অনেকেই দেখেছেন, ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়েছে, অনেক বড় একটা পেজ, তাদের কাছ থেকে অনেকে কাপড় চোপড় নেয়, আমি কখনো নেই নাই, এজন্য আমি মানে একদম দাবি সহকারে বলতে পারছি না যে আসলে তাদের কাপড়ের কোয়ালিটি কেমন। যদিও আমি বেশিরভাগ শপিং বাংলাদেশে গেলে অনলাইন থেকে করি, আমি যে অনলাইন থেকে করি আমি এখন পর্যন্ত করে আমি স্যাটিসফাইড, আমি অনলাইন থেকে যা কিনেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার খারাপ পড়েনি। শুধুমাত্র আমি একবার গিফটের জন্য 6টা না 7টা কোয়ার্টসের ড্রেস নিয়েছিলাম, আমি সত্যি কথা এখনও ভুলবো না, আমি ওই ভদ্রমহিলার কাছ থেকে আমি ড্রেসগুলো নিয়েছিলাম বিশ্বাস করে। তো উনি আমাকে এত ভালো করে বলেছে, না আপু একদম কিচ্ছু হবে না, কিচ্ছু না, একদম সুন্দর হবে। আমি বললাম আপু দেখেন, আপনি যদি খারাপ হয় আপনি বলেন, আমি অন্য পেজ থেকে নেই বা অন্য ড্রেস আপনার কাছ থেকেই নেই, কারণ হলো আমি গিফটের জন্য নিব, আমার নিজের জন্য না। আমার নিজের জন্য হলে খারাপ হলে সমস্যা নেই, আর আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার নষ্ট হলেও আমাকে বলছিল আপু খারাপ হলে চেঞ্জ করে নেবেন। আমি আপু আমার পক্ষে তো চেঞ্জ করা সম্ভব না, আর আমি গিফটের জিনিস গিফট করে দিব, খারাপ হলেও তারা তো মুখ ফুটে আমাকে বলবে না যে জিনিসটা খারাপ, কিন্তু আমি চাচ্ছি একটু সর্বোচ্চ ভালো জিনিসটা দিতে। আপনি আমাকে দরকার হলে দাম বেশি রাখেন বা আপনি আমাকে কোয়ালিটিফুল জিনিস দেন। এবং উনি সেম বলেছে, না আপু কোনো সমস্যা নেই, কোয়ালিটিফুল জিনিস, এই সেই হাবি যাবি। আমি বিশ্বাস করছি, বিশ্বাস না করলে তো আর আমরা দুনিয়াতে চলতে পারবো না, বিশ্বাস তো অনেক বড় জিনিস তাই না। একবার বিশ্বাস ভেঙে গেলে যেটা যেমন সহজে জোড়া লাগে না, তেমন বিশ্বাস ছাড়াও কিন্তু আমরা চলতে পারবো না। বিশ্বাস করে নিয়েছিলাম, বিশ্বাসের ভঙ্গ তো হয়েছে হয়েছে, আমার নিজের কাছে এত খারাপ লেগেছে, আমার নিজের ড্রেস হলে আমার খারাপ লাগতো না। যদিও আমি যাদেরকে গিফট করেছি তারা আমার খুব কাছের মানুষ, তারা কিছুই মনে করবে না আমি জানি, কিন্তু আমি গিফট করেছি অনেক ভালোবাসা দিয়ে, তো সেই জিনিসটা এরকম দিবে আমি তো জীবনে স্বপ্নেও কল্পনা করি নাই। যাই হোক, এটা আমার লাইফের একটা লেসন ছিল, আমি লেসন পেয়েছি।
তো এবারও বাংলাদেশে গিয়ে আমি অনেকগুলো অনলাইন থেকে ড্রেস কিনেছি, যেগুলো আমি পরতেছি, আমার কাছে একদমই খারাপ মনে হয়নি, আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো। আমার শাশুড়ির জন্য নিয়েছি অনলাইন থেকে, আমার মার জন্য নিয়েছি, আমার ভাবির জন্য নিয়েছি, মোটামুটি আমি অনলাইন থেকে অনেক কিছুই কিনেছি যেটা এখনও পর্যন্ত ভাবে খারাপ পড়েনি। কিন্তু যে পেজের কথা বলা হচ্ছে সেই পেজের লাইভ আমি অনেক দেখতাম, আমার কাছে কিছু কিছু ডিজাইন ওনাদের খুব ভালো লাগতো, আবার ওই যিনি লাইভ করতেন ওনার লাইভও দেখতে ভালো লাগতো, উনি লাইভ করতেন ভালো লাগতো, মাঝে মধ্যে সামনে আসলে স্ক্রল করে দেখতাম। তো ওনাদের কথা শুনে মানে এত অবাক লাগলো, কারণ ওনাদের নিজস্ব কতগুলো আউটলেটও আছে, ওনারা অনলাইনের পাশাপাশি অফলাইনেও সেল করে, ওনাদের বিশেষ করে অফলাইনের শোরুমগুলোতে ভোক্তা অধিদপ্তর থেকে গিয়ে মানে অনেক কিছু পেয়েছে, যেটাতে জরিমানা করেছে, আর কী কী জানি করেছে আমি এত ডিটেলস দেখি নাই। বাট আমার কথা, আপনারা টাকা যাদের কাছ, যারা আমরা ভোক্তা, আমরা তো টাকা দিয়ে জিনিস কিনছি, তো আপনারা টাকা দিয়ে জিনিস বিক্রি করছে, এটা আপনাদের ব্যবসা, হালাল উপার্জন। আপনাদের ইসলামে তো ব্যবসার কথা বলাই আছে, ব্যবসা করো, ব্যবসা করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যে টাকাটা নিচ্ছেন, তারা যদি এভাবে আমাদের ভোক্তাদেরকে এরকম ভাবে দুই নাম্বার জিনিস দেন, আমরা তো সবাই কাপড় চিনি না, তাই না? আমিও তো অনেক কাপড় চিনি না, এখন আমাদেরকে যদি দুই নাম্বার জিনিসটা ধরাই দেন তাহলে আমরা কীভাবে বুঝবো? এটা তো আসলে কিভাবে মানুষ ট্রাস্ট করবে? এই যে কোভিডের পর থেকে কিন্তু অনলাইন বিজনেস অনেক বেশি পপুলার হয়ে গেছে, আমিও তো মাঝে মধ্যে চিন্তা করি যে আমি অনলাইন বিজনেস করব ইনশাল্লাহ, যেহেতু চিন্তা করেছি অবশ্যই ইনশাল্লাহ করব, যেহেতু আমার বাচ্চাগুলো ছোট, তাদের পিছনে আমাকে টাইম দিতে হয়, এই জন্য আমি সব কিছু মিলাইয়ে ওইদিকে ফোকাস দেওয়ার টাইমটা পাচ্ছি না, বাট ইনশাল্লাহ আমি করব। ইউটিউব কি সারা জীবন করে যাব? ইউটিউব থেকে তো একসময় না একসময় বিদায় নিবই, ইউটিউবে যখন ভালো লাগবে না তখন আস্তে করে বিদায় নিয়ে চলে যাব। ভালো লাগা থেকে, পেশা থেকে, এখান থেকে আমার ইনকাম সোর্স, সেটা সব কিছু মিলাই কিন্তু আমি ইউটিউবে কাজ করি। আমার যেদিনকে মনে হবে যে আমার ইউটিউবিং আর ভালো লাগছে না, ইউটিউবে আমার কাজ করতে ইচ্ছা করছে না, বা যে কোনো কিছুতেই আমার যদি মনে হয়, তাহলে আমি আস্তে করে সরে চলে যাব। আপনারা ভুলেও যাবেন ফাতেহা নাজনীন নিশি নামে কেউ ছিল, বাংলাদেশি ব্লগার নামে কেউ ছিল, তুষান তাবিবের আম্মু নামে কেউ ছিল, যারা ভালোবাসেন, যাদের সাথে পার্সোনালি টাচে আছি, তারা হয়তো বা তখন ছয় মাসে একবার মনে করবেন, এছাড়া হয়তো মনেও পড়বে না। তবে ইউটিউব কিন্তু সারা জীবনের জন্য না, একটা টাইমের পর এটা আমাকে ছেড়ে দিতে হবে, বা আমি ছেড়ে দিব, বাধ্য করবে আমাকে কেউ এমন না যে আমার ফ্যামিলি থেকে আমাকে ফোর্স করবে, বা আমার হাজব্যান্ড ফোর্স করবে, বা আমার শ্বশুর শাশুড়ি ফোর্স করবে, এরকম কিছুই না। আমার যখন ভালো লাগবে না তখন আমি ছেড়ে দিব, এটাই আমি বলছি। তো আমি চাই আমার একটা নিজস্ব বিজনেস হোক, একটা নিজস্ব বিজনেস সেট আপ করি, যেখানে আমি আমার মতো করে সুন্দর করে, যাই হোক যেটাই হোক, যে প্রোডাক্ট নিয়ে কাজ করি না কেন, সেটা আমি সেল করতে পারবো, আমি আমার আর যাদের কাস্টমারদেরকে আমি স্যাটিসফাইড করতে পারবো, সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব, দুই নাম্বারই করার চেষ্টা করব না, তিন টাকা দিয়ে কিনে 300 টাকায় সেল করব না, এরকমও আমার নিজের চোখে দেখা, আমার নিজের প্রমাণ, এরকম অনেকেই আছেন যারা 2 টাকার জিনিস 200 টাকাতে সেল করেন। এটা আসলে সত্যি কথা, মানে এটা যায় না আসলে, কারণ আপনি একটা জিনিস কিনছেন, একটা জিনিস সেল করছেন, আপনার সেটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, সো সব কিছু মিলাই আপনাকে বিজনেস করতে হবে। তো এটা যখন আমি পারবো একবারে নিজেকে সব কিছুতে ফিট করতে, তখন ইনশাআল্লাহ একটা বিজনেস শুরু করার ইচ্ছা আমার আছে, আল্লাহ যদি আমার সহায় হন, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তো এরকম দুই নাম্বারই করলে আমরা ভোক্তারা কোথায় যাব? আমরা অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ শপিং মলে গিয়ে এই গরমের মধ্যে বা এই ঘন্টার পর ঘন্টা খুঁজে খুঁজে দোকান থেকে জিনিস, আবার এখন কি দোকানদার প্রত্যেকটা দোকানের কিন্তু একটা করে পেজ আছে, ওনারা কিন্তু ওনাদের দোকানের চাইতে বেশি প্রোডাক্ট ওনারা অনলাইনে সেল করেন, তো দোকানে দেখা যায় তেমন কোনো কালেকশনই থাকে না। যেমন আমি যখন গতবার বাংলাদেশে গেলাম, তখন ভাইয়া আমাকে নিয়ে গেল শপিং করার জন্য, গিয়ে আমার একটা 3 পিসও পছন্দ হচ্ছে না, ওনারা বলতেছেন যে আমাদের তো অনলাইনে পেজ আছে, আমাদের অনলাইনে সব সেল হয়ে যায়, আমাদের দোকানে তেমন থাকেই না। তো এই কারণেই বলতেছিলাম যে হয় না। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে আসলে সঠিকটা বুঝ দিক, আমাকেও, আমিও ভুলের ঊর্ধ্বে না, আমিও এমন মানুষ না যে আমি ফেরেস্তা, আমার কোনো দোষ নাই, ভুল নাই, আমারও অনেক দোষ ভুল আছে, অনেক দোষ ভুল পাড়ি দিয়ে অনেক কিছু চড়াই উতরাই পার হয়ে মানুষের জীবন চলে। সো সেম প্রসেসে আমাদেরও জীবন, আমরাও যারা ব্লগিং করি, ব্লগার আছি, আমাদেরও সব কিছুর মধ্য দিয়েই লাইফ মেনটেন করতে হয়। তো আমরা অনেক কিছু অনলাইনে শেয়ার করি, এ কারণে আপনারা জানতে পারেন।
এই তো আমার মনটা আজকে খারাপ। কেন খারাপ? আমার ভাইয়ার পাসপোর্টটা গত সপ্তাহেও পাওয়ার কথা ছিল। আসলে বলছে গত সপ্তাহে ভাইয়া পাসপোর্ট পেয়ে যাবে, গত সপ্তাহ পার হইলো, এই সপ্তাহেরও আজকে সোম মঙ্গলবার, আজকে মঙ্গলবার, আজকে বলেছিল সোমবার বা মঙ্গলবার দিন পাসপোর্ট অবশ্যই অবশ্যই ভাইয়া পাবে। ভাইয়া এখনো পর্যন্ত পাসপোর্টটা হাতে পায় নাই, আমার খুবই খারাপ লাগছে। ভাবির পাসপোর্ট রেডি, তাবিয়া তানের পাসপোর্ট রেডি, আম্মুর পাসপোর্ট তো আগেই রেডি। আমি খুব খুব চাচ্ছি যে আমি এই মাসের মধ্যে অন্তত তাদের ভিসাটা প্রসেসিংয়ে দিয়ে দিতে চেষ্টা করব। তো ভাইয়াটা না পাইলে তো আমি আম্মুটাও ওইভাবে দিতে পারছি না, কারণ আমি যাই চাচ্ছি যে আমার ফুল ফ্যামিলি আসুক। এখন ভাইয়াটা যদি এই মাসের মধ্যেও পাওয়া না যায়, সেক্ষেত্রে তো আম্মুটা আমাকে দিতে হবে, কারণ যেহেতু আম্মু আসবে এটা মোটামুটি কনফার্ম। আল্লাহ যদি চান, আম্মু রিজিক যদি মালয়েশিয়ায় থাকে, আম্মু তো ইনশাল্লাহ আসবে। কিন্তু কি করবো জানি না, আসলে একটা ছোট্ট জিনিস চেঞ্জ করা, এনআইডি কার্ডের নামের সাথে ভাইয়ার পাসপোর্টের নামের একটা বানান বা আকার একার এদিকে একটু ইয়ে ছিল, এটা ভাইয়ার কারণে চেঞ্জ করতে দিয়ে এই যে একটা ঝামেলার মধ্যে পড়ছে যে পাসপোর্টটাই এখনো পাচ্ছে না। সেই কবে তান তাবিয়ার পাসপোর্ট হয়ে গেছে, এক মাস আগে ভাইয়া সহ তান তাবিয়া তিনজন একসাথে গিয়ে পাসপোর্টের ছবি তুলে আসছে। তান তাবিয়ার পাসপোর্ট এক মাস আগে হয়ে গেছে, আর এই এক মাসেও এখনো ভাইয়ার ওই ভুলটা সংশোধন করে তারা পাসপোর্টটাকে রেডি করতে পারে নাই। আমি জানি না আসলে এইসব কাজগুলা ওনারা কেন এত হেলা ফেলা নিয়ে করেন, এটা এক একটা মানুষের জীবনের প্রশ্ন থাকে। যদিও ভাইয়াদের ঘুরতে আসার জন্য, কিন্তু অনেকে আছেন চিকিৎসা করতে হয়তো বা যাবেন দেশের বাইরে, হয়তো বা তার এমন একটা সমস্যা যেটা চিকিৎসা খুব আর্জেন্ট, সেক্ষেত্রে যদি তার এরকম কোনো চেঞ্জেসের দরকার হয় তখন তার কি হবে? তো এই জিনিসগুলো খুব প্রায়োরিটি সহকারে দেখা উচিত। আসলে আমি আপনাদের ভাইয়ার মানে আমার শ্বশুর শাশুড়িকে যখন আমরা মালয়েশিয়াতে নিয়ে আসলাম, তখন ওনাদের কাগজ ওনাদের আনার প্রসেসিংয়ের পেছনে আপনাদের ভাইয়ার এক বার্থ সার্টিফিকেট ইংলিশ করাইতে গিয়ে আমাদের তিনবার ঘুরতে হয়েছে, এবং টাকা তো টাকার মতো গেছেই গেছে, আর যে পরিশ্রম আর যাকে দিয়ে করাইতে হয়েছে তার একটা পরিশ্রম, মানে এগুলো চিন্তা করতে গেলে সত্যি কথা খুব কষ্ট লাগে, খুবই খুবই কষ্ট লাগে, খুব অসহায় লাগে নিজেকে সন্তান হিসেবে, মানুষ হিসেবে সব কিছুতেই অসহায় লাগে। আমার মানে আমার আমি আমার একটা মন স্থির করে ফেলছি যে আমার ফ্যামিলি আমার কাছে আসবে, সেটার একটা এক স্টেপ বাই স্টেপ একটা ধাপ আছে। যেমন তোষানের জন্মদিন আগস্টের 1-2 তারিখে, আমরা যদিও জন্মদিন ওইভাবে পালন করার কোনো ইয়ে নাই, তোষানকে নিয়ে আপনাদের ভাইয়া বাইরে যায় ঘোরাঘুরি করে, তোষানের এবার 10 বছর হবে ইনশাল্লাহ, তো ওইটাই ওরকমভাবে হয়তো বা করবে। তান আশা করে আছে, তোষান আশা করে আছে যে তার জন্মদিনের সময় সে তার ভাইয়াকে নিয়ে এই জায়গায় ওই জায়গায় ঘুরবে। তান ওদিনকে বলতেছে আমাকে যে ফুপ্পি ইচ্ছা করলে তো মালয়েশিয়ায় অনেক যাইতে পারবো আল্লাহ যদি নিয়ে যায়, কিন্তু এই সময়টা তো আর পাবো না। মানে তোষানের এই যে জন্মদিনের আগ দিয়ে তোষান আশা করে আছে ভাইয়া আসবে, ভাইয়াকে নিয়ে ঘুরবে। আমি বললাম সেই তোরে বাবা, আমি বললাম কী করবি বল, আচ্ছা যাই হোক বাবারটা যদি পাওয়া নাও যায় এখন, তোমারটা দাদিরটা ভিসা করতে দিয়ে দিব, বাবারটা পাইলে তখন বাবা তাবিয়া আর আম্মুরটা তখন একসাথে করে হয়তো বা তারা কয়েকদিন পরে আসলো, এরকম একটা সিস্টেম করতে হবে। কিন্তু পরে আসলে কি, তান তো এক মাসের ভিজিট ভিসায় থাকবে, যদি ভাইয়া ভাবিরা পরে আসে তানের ভিসাটা দিক দিয়ে শেষ হয়ে যাবে, মানে কি এক জগা খিচুড়ি অবস্থা, মানে এটা বলে শেষ করা যাবে না। যাই হোক আমি জানি না কি হবে, আমার খুবই মন মেজাজ খারাপ, মন খুবই খুবই খারাপ, আমার মানে কোনো কিছুই ভালো লাগছে না, যেটা সত্য কথা, সব কিছু মিলাই আমার খুবই বিরক্ত লাগছে। আমি আল্লাহ আমাকে ধৈর্য দিক, আল্লাহ আমাকে এই এই যে এগুলো নেওয়ার ধৈর্য দিক। আমি জানি সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহ যখন ইশারা দিবেন আল্লাহর ইশারাতেই সব কিছু হবে। তারপর আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, আমি যেন সহ্য করতে পারি এই জিনিসগুলা। তো যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম, আমি প্রতিদিন আপনাদের সাথে গল্প করি টুকটাক হলেও, মাঝে মধ্যে অনেক বেশি করি, আজকে অনেক বেশি করেছি, বক বক করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।